অনেক শুরু করছো, হ্যাঁ আমি বলবো, কাউন্ট ডাউন করবে, 3, 2, 1, 0। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সারা পৃথিবীর করোনার যে চিত্র এবং বিপর্যয়, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এই বিপর্যয়ের মধ্যে আমরা এখনো বেরোতে পারিনি। এই বিপর্যয়কে সাথে নিয়ে আমাদের সব ধরনের তৎপরতা কর্মকাণ্ডকে চালাতে হচ্ছে, এবং তারই অংশ হিসাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসির পক্ষ থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধর, বাংলাদেশের স্বায়ত্তশাসনের আন্দোলন এর একজন সংগ্রামী নেতা মরহুম শাহজাহান সিরাজ স্মরণে আজকে আলোচনার আয়োজন করেছি। এবং মরহুম শাহজাহান সিরাজ স্বাধীনতা যুদ্ধের সময়ে প্রথম ইস্তেহার পাঠ করার মধ্য দিয়ে কাগজে কলমে স্বাধীনতার প্রশ্নটিকে সামনে এনেছেন দেশবাসীর পক্ষ থেকে, এবং ওই ঘটনা যারা সাক্ষী। লাইন আছে কিন্তু সাউন্ড নাই, আমার মনে হয় স্বপন ভাইয়ের একটু ওয়াইফাই সমস্যা করছে। আপ এক সেকেন্ড, সবাই কি শুনতে পারো? কি আছে? আমার না সবাইরই হচ্ছে, আমি প্রথমেই আপনাদের সামনে আজকের আলোচক বৃন্দকে পরিচয় করে দিচ্ছি। আজকের আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, যিনি ওই সময়কার সকল ছাত্র আন্দোলনের সভাগুলিতে সভাপতিত্ব করেছেন, জনাব নূরে আলম সিদ্দিকী। উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, তৎকালীন সময়কার ডাকসুর বিপি, বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ জনাব আসম আব্দুর রব। আলোচনা করবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান। আলোচনা করবেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব কায়সার চৌধুরী। উপস্থিত আছেন বাংলাদেশ নাগরিক ঐক্য ফোরামের সম্মানিত আহ্বায়ক, জাতীয় ঐক্য ফোরামের সংগ্রামী নেতা জনাব মাহমুদ রহমান মান্না। আর কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজকের এই আলোচক বৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন মরহুম শাহজাহান সিরাজের স্মরণে আমরা এই সম্মেলন এক জায়গায় জড়ো করেছি, এবং তারা তাদের ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। যেহেতু মরহুম শাহজাহান সিরাজ শুধুমাত্র একজন রাজনীতিবিদ অথবা একজন সাবেক মন্ত্রী অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবেই যে রাজনীতিতে তার পরিচয় আমরা চিনি সমসাময়িক কালের সকলে, তার চেয়ে তো তার সবচেয়ে বড় পরিচয় তিনি সাহিত্য শাসনের আন্দোলনের ধারাবাহিকতায় তৎকালীন পাকিস্তানে মানুষ জনগণ ভোট দিয়ে সেই সময়কার আওয়ামী লীগকে নির্বাচিত করার পরেও যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা ফিরিয়ে দিচ্ছিল না, যখন সেই সময়কার আওয়ামী লীগ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিতে পারছিলেন না পাকিস্তানের সঙ্গে দর কষাকষি করার মধ্যে দিয়ে সমাধান করবেন নাকি
জনতার দাবি অনুযায়ী স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যাবেন। ঠিক সেই সময় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যারা নেতৃত্ব ছিলেন, বিশেষ করে ডাকসুর তৎকালীন ভিপি জনাব আসম আব্দুর রব, ছাত্রলীগের তৎকালীন সভাপতি জনাব নুরুল আলম সিদ্দিকী, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম শাহজাহান সিরাজ এবং ডাকসুর সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কুদ্দুস মাখন, আপনাদের প্রত্যক্ষ সম্পর্ক ছিল, আপনাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এবং আপনাদের প্রত্যক্ষ নেতৃত্ব ছিল। এই জন্য প্রথমেই আমি আলোচনাটা বোঝার সুবিধার্থে এবং করার সুবিধার্থেই আমি প্রথমে আহ্বান করব সেই সময়কার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এবং যার সভাপতিত্বে ছাত্রলীগের সভায় জনাব আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা তুলেছেন এবং পরের দিন জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছেন, সেই নেতা বাংলাদেশের একজন প্রবীণ বয়স্ক অভিভাবক নাগরিক জনাব নুরুল আলম সিদ্দিকী, আপনাকে আহ্বান করছি মরহুম শাহজাহান সিরাজ সম্পর্কে স্মৃতিচারণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলতে বলা হয়েছে ইতিহাসের কিংবদন্তি মুক্তযুদ্ধ চেতনাকে সমৃদ্ধ করার জন্য, শানিত করার জন্য, জনগণের হৃদয়ের বন্দরে এই চেতনাটিকে প্রজ্বলিত করার জন্য ছাত্রলীগের যে সব কর্মী তার দিগন্ত বিস্তৃত পরিশ্রমের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করেছে, উদ্বীবিত করেছে, উৎসাহিত করেছে এবং স্বায়ত্ব শাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছে। নিঃসন্দেহে শাহজাহান সিরাজ তাদের মধ্যে একজন অগ্রপথিক ছিলেন। তিনি সারা বাংলাদেশে চারণের মতো ঘুরে ঘুরে সভা মিছিল ইত্যাদির মাধ্যমে মানুষের মননশীলতাকে, মানুষের চেতনাকে, মানুষের উপলব্ধিকে, মানুষের হৃদয়ের অনুরণনকে সামনের দিকে শুধু ঝংকারিত করেননি, তিনি একটি নির্দিষ্ট পক্ষে সমস্ত মানুষের মনন গঠনে একটি গৌরবযুক্ত ভূমিকা রেখেছিলেন। তিনি আজ আমাদের মধ্যে নাই, তিনি অকস্মাৎ মৃত্যুবরণ করে পৃথিবীর থেকে চলে গেলেও ছাত্রলীগের একজন কর্মী থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তিনি যে ভূমিকা প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সফল উত্তরণের মধ্য দিয়ে জাতিকে একটি নির্দিষ্ট লক্ষ্যে প্রতিস্থাপিত করেছেন, সেই অবিস্মরণীয় ইতিহাস বাংলাদেশ যতদিন থাকবে আমার মনে হয় সাধারণ সিরাজকে চিরঞ্জীব চিরজাগ্রত করে রাখবে। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি ছাত্রলীগের যেসব কর্মী এবং নেতারা ভাবতেন সংগঠনের মধ্য দিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় আন্দোলনের এক একটি সোপান উত্তরণের মধ্য দিয়ে স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে প্রবেশ করতে হবে, তাদের অনুসারে নিঃসন্দেহে তাদের মধ্যে একটা বলিষ্ঠ জন ছিলেন। আমি আজ এই আলোচনা সভায় অকপটে স্বীকার করতে চাই যে সাধারণ সাহেবদের সঙ্গে আমাদের রাজনীতি, মানে যদি চার খলিফার কথায় আপনারা বিবেচনা করেন তাহলে আমার এবং মাখনের রাজনীতির একটা প্রচন্ড ভিন্নতা ছিল।
আমরা বিশ্বাস করতাম নির্বাচন এবং নির্বাচনী ম্যান্ডেট জাতিকে তার নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করতাম তার জন্য সত্তরের নির্বাচন একটা অনিবার্য শর্ত। আমরা বিশ্বাস করতাম বঙ্গবন্ধু আমাদের চেতনার মূল স্থপতি, তাকে সামনে রেখে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় সংগঠিত করতে পারে একমাত্র ছাত্রলীগ। ছাত্রলীগই বঙ্গবন্ধুর মুখপাত্র হিসাবে, ছাত্রলীগই বঙ্গবন্ধুর অব্যক্ত বক্তব্যকে তুলে ধরার কণ্ঠস্বর হিসাবে বাংলাদেশে কাজ করতে পারে। বঙ্গবন্ধু যে কথাটি শাসনতান্ত্রিক রাজনীতির কারণে বলতে পারতেন না, যে কথাটি বঙ্গবন্ধুর পক্ষে বলা সম্ভব ছিল না, সেই কথাটি বলার দায়িত্ব পড়েছিল ছাত্রলীগের। এবং ছাত্রলীগ গৌরবযুক্ত পদক্ষেপ এবং নির্ভুল পদক্ষেপের মধ্য দিয়ে সেই কথাটি বাংলার মানুষের কাছে তুলে ধরেছে। একটা প্রশ্ন এসেছিল তখন আমাদের রাজনীতিতে, শাহজাহান সিরাজ আসম আব্দুর রব সাহেব একদিকে, জনাব আব্দুল কুদ্দুস মাখন এবং আমি আর একদিকে, আমাদের বক্তব্য ছিল স্বাধীনতার লক্ষ্যে পৌঁছাতে হলে একটা ম্যান্ডেট অনিবার্য এবং সত্তরের নির্বাচন সেই ম্যান্ডেট বঙ্গবন্ধুকে এনে দেবে। আমরা জানতাম তখন সারা পাকিস্তানে 300টি আসন ছিল, এই 300টি আসনের মধ্যে 151টি আসনই সংখ্যাগরিষ্ঠ এনে দিতে পারত। কিন্তু আমাদের সৌভাগ্য, জাতি এত নিগুড় ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, জাতীয় চেতনা, বাঙালি জাতীয় চেতনা এত নিষ্ঠুর ভাবে মানুষের হৃদয়ে প্রবেশ করেছিল যে 151টি নয়, 167টির মধ্যে একটা ত্রিদীপ রাজা আর একটি জনাব নুরুল আমিন সাহেব, এই দুটি বাদ দিয়ে 165টি আসনই আওয়ামী লীগের নৌকায় প্রদত্ত হয়। এবং এ গৌরব ইতিহাসের জন্য একটি অনন্য সাধারণ গৌরব। যতদিন বাঙালি জাতির অস্তিত্ব থাকবে, 1970 নির্বাচনের গৌরব আবির মাখা হয়ে তার গায়ে লেগে থাকবে। আমি আজকের দিনে শুধু সাজান সিরাজের নয়, মুক্তিযুদ্ধের চেতনা বিবাদিত স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এ সমস্ত নেতা এবং কর্মীরা নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন, সকল সময় প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এক একটি রাজনৈতিক ভিত্তি প্রতিস্থাপিত করেছেন, এবং বঙ্গবন্ধুকে সামনে নিয়ে যারা আন্দোলনের দীর্ঘ পথ পরিক্রমণে পরাধীনতার বক্ষবিদীর্ণ করে স্বাধীনতা ঐশ্বর্যকে ছিনিয়ে আনতে সাহায্য করেছেন, আমি সকবের যারা মহাপ্রয়াণে চলে গেছেন তাদের সকবের বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি। যারা জীবিত আছেন আমি তাদের গৌরবযুক্ত ওই কর্মকাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার সঙ্গে তাদের চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও ব্যক্তি জীবনে রব এবং সাজান সিরাজের সঙ্গে এমন একটি অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আজকে রাজনীতিতে সেটা পরিলক্ষিত হয় না। এই জীবন সাহায্যে এসে আমি আশা করব যে যারাই রাজনীতি করেন তারাই দেশপ্রেমী উজ্জীবিত হয়ে রাজনীতি করেন, অতএব তাদের মধ্যে সকল রাজনৈতিক নেতা কর্মীর মধ্যে একটি ঐকান্তিক এবং নির্ভয় আন্তরিকতা গড়ে উঠতে হবে। আমি বেদনা চিত্তে আজকে সাজান সিরাজের উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রকাশ করছি যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ তৎকালীন স্বাধীনতা আন্দোলনে যাদের অবদান সবচেয়ে বেশি, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সেই আন্দোলনটিকে
এবং সেই আন্দোলনের নেতৃত্বকে আজ পর্যন্ত কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমি পদ পদবীর কথা বলছিলাম, স্বীকৃতি আর পদ পদবি দুটো স্বতন্ত্র জিনিস। ইতিহাসকে স্বীকার করে নেওয়া, ইতিহাসের গুরুত্বটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করা এবং সেটাকে সম্মান করা, এটা রাজনৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য। সেই কর্তব্য এবং দায়িত্ব পাবনে আজ পর্যন্ত আমরা কাউকে এগিয়ে আসতে দেখি নাই। এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আজ আছে, বিএনপিও দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু তাদের কেউই কখনোই কোনো অবস্থাতেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ তার কর্মকাণ্ড, তার রাজনৈতিক পথ পরিক্রমণকে কোনো সম্মান, কোনো স্বীকৃতি দেয় নাই। আমি আশা করব আজকে আমরা সবাই যেমন একই মঞ্চে এসে আলোচনায় সবাই অংশ নিয়েছি, তেমনি একইভাবে এটা সাধারণ সিরাজ, আব্দুল কুদ্দুস, মাখন, আসম আব্দুল্লাহ বা নুরুল সিদ্দিকীর সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। তাই আসুন আমরা এগিয়ে আসি সেই স্বর্ণযুগের কর্মকাণ্ড গুলিকে যেন ঐতিহাসিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়, যেমন পহেলা মার্চ, দোসরা মার্চ, সাতই মার্চকে কি মর্যাদায় আমরা পালন করব, সেই ব্যাপারে একটা জাতীয় নীতি নির্ধারণের দরকার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জনাব নুরুল আলম সিদ্দিকী। আপনার মুখ থেকেই আমরা শুরুতেই সম্মানিত দর্শক শ্রোতার কাছে এই মরহুম শাহজাহান সিরাজের উপলক্ষের আলোচনার ভূমিকাটা শুরু করলাম এই কারণে যে আপনি তখন ওই মুহূর্তে শুধু ইতিহাসের সাক্ষী ছিলেন না, সেই সময়কার ছাত্রলীগের সভাপতি হিসাবে আপনি প্রায় সবারই সভাপতিত্বের দায়িত্ব আপনাকেই পালন করতে হয়েছে। ফলে সাহিত্য শাসন কিভাবে স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হলো এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়া, স্বাধীনতার ইস্তেহার পাঠ করা, পতাকা উত্তোলন করা, সেখান থেকে প্রবাসী সরকার গঠন করার মাঝখানে এই সমস্ত ঘটনার সাক্ষী আপনারা। আমি শেষের দিকে আবারও জনাব নুরুল আলম সিদ্দিকীর মুখ থেকে সমাপ্তিমূলক দিয়ে একটি কথা শোনার জন্য অপেক্ষা করব, চেষ্টা করব সময় মধ্যে শেষ করতে। আমি এখন আলোচনা করার জন্য আহ্বান করছি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব কায়সার চৌধুরী। আপনার আনমিউট করতে হবে মাইকটা। জি, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মরহুম নেতা জনাব শাহজাহান সিরাজের বিরহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি। দেখুন, আমি একটু আগেই যে আলোচনা দিয়ে শুরু করেছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা মুরব্বী, সেই সময়কার ছাত্রলীগের সভাপতি জনাব নুরুল আলম সিদ্দিকীর কথা শুনছিলাম। বিভিন্ন পর্যায়ে সিরাজ ভাইকে নিয়ে আলোচনা করা যায়। তিনি একজন জাতীয় নেতা ছিলেন, সেই সময়টায় সবে মাত্র ম্যাট্রিক পাস করে আমি এবং আমার বন্ধুরা কলেজে ঢুকেছি। যে উন্মাদনা, যে ইন্সপিরেশন আমরা অনুভব করতাম কলেজ থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতাম এবং তাদের নেতৃত্বে সেই বিরাট বিশাল শোভাযাত্রার পিছনের ভাগে আমরা সারা ঢাকা শহর ঘুরে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি এবং তখনকার দিনে যেটা আপনার মশাল মিছিল তো সেটাকে অংশগ্রহণ করেছি। এটা সেই সেটাকে ব্যক্ত করার মতো ভাষা আমার জানা নাই। সিরাজ ভাইয়ের সাথে আরেকটা কারণে বিশেষভাবে আমার যে গভীর সম্পর্ক, সেটা হচ্ছে যে তার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি থেকে হেঁটে গেলেও 15-20 মিনিটের বেশি লাগবে না। যদিও বর্তমানে এটা একটা অন্য উপজেলায়, এক অর্থে বলা যায় আমি সিরাজ ভাই, আমাদের জননেতা জনাব লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীরুত্তম, আমরা প্রায় একই এলাকার, এক কারো বাড়ি একজন একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি 20-25 মিনিটের দূরত্ব নেয়। এই কথাটা বলার চেষ্টা করছি এই জন্য যে এক তো জাতীয়ভাবে সেই সময় একেবারেই তরুণ বয়সে আমরা এদের নেতৃত্বে যেভাবে উদ্দীপ্ত হয়েছি, উজ্জীবিত হয়েছি, এরা যে সংস্কৃতির কথা আলম ভাই বলেছেন,
যে সংস্কৃতি আমরা মাখন ভাইয়ের ভিতরে, রব ভাইয়ের ভিতরে দেখতাম, সিরাজ ভাইয়ের ভিতরে দেখতাম, যে তাদের মধ্যে কি আলোচনা হতো না হতো এটা দূর থেকে জানলেও যে একটা শ্রদ্ধাবোধের রাজনীতি ছিল। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, আমাদের কলেজে রাজনীতি নিষিদ্ধ থাকলেও 68-69 সেই একটা বৈপ্লবিক পর্যায়ে দরজা জালনা গেট বন্ধ করে রাখা সম্ভব হয় নাই। ছাত্রলীগের প্রতিনিধি হিসাবে সিরাজ ভাই এসেছিলেন, ছাত্র ইউনিয়নের প্রতিনিধি হিসাবে মাহবুবুল্লাহ ভাই এসেছিলেন, আমরা একই রকম সম্মান শ্রদ্ধা জানিয়েছি। তো আজকে সিরাজ ভাইয়ের কাছ থেকে বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে আমি চিরদিন যে স্নেহ যে ভালোবাসা পেয়েছি, এবং দেখেন কালিহাতি উপজেলায় গেলেই একটা বিরাট বিশাল কলেজ সেটা তিনি নির্মাণ করেছেন, টাঙ্গাইলের বিখ্যাত সাদত মহাবিদ্যালয়ের সেই সময়কার তিনি সহসভাপতি ছিলেন, সেই বাচ্চা বয়স থেকে তাদের সাথে আমার আমার এবং আমাদের পরিবারের ব্যক্তিগত পরিচয়। আজকে যারা এখানে বলছেন তাদের অনেকেই আমার একেবারে নিতান্ত মুরব্বী, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সিরাজ ভাইকে নিয়ে আলোচনা দীর্ঘ আলোচনা হতে পারে, কারণ বাংলাদেশের ইতিহাসের সাথে এরা সম্পূর্ণভাবে সম্পৃক্ত। বাংলাদেশের এক একটা ইতিহাসের একটা বিরাট বিশাল অধ্যায়, 69-এর গণ অভ্যুত্থান যদি সফল এবং সার্থক না হতো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারতাম, আমরা অনেকেই ভুলে যাই, এবং ভুলে যাওয়াটা স্বাভাবিক নয়, কারণ এইসব নিয়ে আমার মনে হয় যথেষ্ট আলোচনা হচ্ছে না, যে যে বাংলাদেশ একটা বিরাট ক্ষতি, বিরাট ত্যাগ, বিরাট মহিমান্বিত ত্যাগের মাধ্যমে আমরা 9 মাসের ভিতর স্বাধীন হয়েছি, এটা সম্ভব হতো না। এবং মুষ্টিমেয় যে কয়েকজন রূপকার, যার মধ্যে আলম ভাই, রব ভাই এখানে উপস্থিত আছেন, তাদের মধ্যে জনাব শাহজাহান সিরাজ একজন। সেই জন্য বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করা, বাংলার মানুষকে চরম এবং তাদের স্বাধীনতার যে পরিণতি, তাদের দীর্ঘ সংগ্রামের পরিণতি স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেবার জন্য তার ছিল বিরাট বিশাল ভূমিকা। আর ব্যক্তিগত পর্যায়ে যে ভালোবাসা, যে স্নেহ পেয়েছি সারা জীবন, বিশেষ করে আমার পিতার মৃত্যুর পর তিনি আমাদের গ্রামের বাড়ি নাগবাড়িতে গিয়েছেন, ভাবি গিয়েছেন, পরিবার শুদ্ধ গিয়েছেন, একটা পরিবারের সদস্য হিসাবে আমি যে কথা বলেই শুরু করেছিলাম, যে ভাষায় আলম ভাই বলতে পারবেন, রব ভাই বলতে পারবেন, সেটা আমার পক্ষে সম্ভব না, আমাকে আমার অনুভূতি আপনাদের বুঝে নিতে হবে। আবার এই আলোচনা করার মতো একটা পবিত্র কাজে অংশগ্রহণ করার জন্য আমাকে যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি শ্রদ্ধা জানাই, আল্লাহর কাছে আবার তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই স্মৃতি অম্লান থাকুক, আমার আপনার জন্য না, বাংলাদেশের জন্য, আমাদের স্বাধীনতা যুদ্ধের চেতনাকে শ্রদ্ধা জানাবার জন্য, এবং যে সংস্কৃতির কথা একটু আগে বলা হয়েছে, আমি আশা করব সেই সংস্কৃতি যেন আবার আমরা পুনরুদ্ধার করতে পারি। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জনাব কায়সার চৌধুরী। আমি এবার আলোচনা করার জন্য আহ্বান করব বাংলাদেশ নাগরিক ঐক্য ফ্রমের আহ্বায়ক, বাংলাদেশের একজন জাতীয় নেতা, জাতীয় ঐক্য ফ্রমের নেতা, জনাব মাহমুদুর রহমান মান্না, যিনি বাংলাদেশের এখনো ডাকসুর ভিপি এবং ছাত্রনেতা হিসেবে অধিক পরিচিত, এবং ছাত্রলীগের তৎকালীন সময়কার একজন বলিষ্ঠ নেতা, জনাব মাহমুদুর রহমান মান্না। আনমিউট করতে হবে। মাইক্রোফোনটা টাচ করলে আনমিউট হবে। জি জি, ওকে ওকে, চপন আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনারা যারা এই সংগঠনের পক্ষ থেকে এই সেমিনারটা আয়োজন করেছেন বর্তমান সময়ে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যদিও সময়টা বাস্তবে কি কম, এজেন্ডাটা অনেক বড় দিয়েছে, তো স্বায়ত্তশাসনের আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামে রূপান্তর করবার ক্ষেত্রে শাহজাহান সিরাজের ভূমিকা, ধরেন স্বায়ত্তশাসন আন্দোলনটা দীর্ঘ, স্বাধীনতা সংগ্রাম হয়তো সেই তুলনায় দীর্ঘ নয়, কিন্তু তার কালবিনেশন, এখানে
শাহজাহান সিরাজের ভূমিকা কতখানি আর অন্যদের কার কি ভূমিকা, এটা তো বিস্তারিত আলোচনা করা ছাড়া বলা মুশকিল। এটা ঠিক একটা বিরল কৃতিত্ব শাহজাহান সিরাজ অর্জন করেছিলেন যে 3 তারিখে অল্টনের এত বড় জনসভায় তিনি স্বাধীনতার ইশতেহার করেছিলেন। এইটা ছাত্রলীগের সিদ্ধান্ত ছিল আনুষ্ঠানিক। আমি মনে করেছিলাম আপনি নুরাম সিদ্দিকী ভাইকে প্রথম দিন উনি হয়তো এগুলো বলবেন, তার আগের দিন 2 তারিখে করতলায় হাজার হাজার মানুষের সামনে ছাত্র জনতার সামনে আসাম আব্দুর রব স্বাধীনতার পতাকা দেখিয়েছেন। এই হলো বাংলাদেশের পতাকা, এই পতাকা উড়েছে, নামেনি কিন্তু। আমার মনে আছে আলমের সাথে আমার দুইবার দেখা হলে উনি বলেছেন যে এটা কি পতাকা উত্তোলন, এটা পতাকা প্রদর্শন বলতে পারিস, কারণ ছাত্রলীগের সভা ছিল, আমি সভাপতিত্ব করছিলাম, আমি তো জানতাম না যেখানে পতাকা দেখানো হবে, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত তো হয়নি। যুক্তিযুক্ত, কিন্তু সমস্যা হয়েছে কি সেই সময় এই স্বাধীনতার সংগ্রামকে নিয়ে আলমাই বলেছেন ছাত্রলীগের মধ্যে এই দ্বন্দ্বটা শুধু দ্বন্দ্ব ছিল, প্রকট দ্বন্দ্ব ছিল, রীতিমতো দুটো গ্রুপ। আমি রফসিরাজ গ্রুপ করতাম, আলম ভাই বাঁকন ভাইকেও পছন্দ করতাম, কিন্তু বিশ্বাস করতাম তো অরব ভাই সিরাজ ভাইদের কথা বা তাদের কথা মতো চলেছি। ওনারা যেরকম বলেছেন সেরকমই বুঝেছি। বঙ্গবন্ধু কি জানতেন যে 2 তারিখে পতাকা তোলা হবে, উনি কি জানতেন 3 তারিখে স্বাধীনতা ইশতেহার পড়া হবে তারই সামনে, উনি কি সেটা অনুমোদন করেছিলেন বা থেকে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল, মুশকিল হয়েছে কি জানেন। আমি আমার যতদূর মনে পড়ে আলম ভাইকেও জিজ্ঞেস করেছিলাম, বোধ হয় রব ভাইকেও জিজ্ঞেস করেছি, রবের বারটা ঠিক মতো মনে নেই, এই যে 6 দফাটা লাহোরে পেশ করা হলো কেন, প্রথম বাংলাদেশে তখনকার পূর্ব বাংলায় পেশ করা হলো না যে কেন, এটা আগে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে পেশ করা হলো না, পেশ করা হলো মানে বলা হলো কি চট্টগ্রামের প্রথম জনসভায় হলো, তার মানে কিরকম ডিসিপ্লিন ব্যাপার ছিল। এটা একটা বিরাট বড় গণসংগঠনের মধ্যে স্বাধীনতার একটা নিউক্লিয়াসের মতো বা যাই বলেন সেটা কাজ করত, এই ইতিহাসটা জানা দরকার। এবং এই কারণেই আমি আজকের এই সভায় যেরকম যেন শাহজাহান সিরাজের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, অদ্ভুত মানুষ ছিলেন একটা। আমি ওনার সঙ্গে কর্নেল তাহের যে মামলায় সাজা হয়েছে, ফাঁসি হয়েছে, সেই মামলার আসামি ছিলাম, ওই সময় আমি জেলে ছিলাম, সদস্যদের আমি একই সেলে থাকতাম, অত বড় নেতা ছিলেন উনি, কিন্তু যত সাধারণ স্বাভাবিক জীবন দেখেছি তার, যত সহজ স্বচ্ছন্দ আচরণ দেখেছি আমি মুগ্ধ তার ব্যাপারে। কিন্তু তারপরে আমি বলবো স্বাধীনতা সংগ্রাম মানে স্বায়ত্তশাসনের সংগ্রামকে স্বাধীনতা রূপান্তরের প্রশ্ন যদি আনি, তাহলে সবার আগে আমার যার কথা মনে করা উচিত তিনি সিরাজুল আলম খান। চট্টগ্রাম থাকতাম, সিরাজ ভাইকে আমি খুব কাছে থেকে তখন দেখিও নি, কিন্তু ওই ভিডিওটা এখন মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে দেখায়। বক্তৃতা অনেক নেতারা করছেন, সিরাজ ভাই মানে সিরাজুল আলম খান কোনো বক্তৃতা করতে চাননি, উনি শুধু স্লোগান দিয়েছেন, জয় বাংলা স্লোগান উনি দিলেন। যদি এটাও কথা আছে, জয় বাংলা স্লোগান কি প্রথম সিরাজুল আলম খান দিয়েছিলেন নাকি যেন বাস্তাবুদ্দিন আহমেদ দিয়েছিলেন। এই স্বাধীনতা সাথে এত বড় একটা কর্মযজ্ঞে এক একজন এক এক জায়গা থেকে এক এক ভাবে স্বাধীনতার পক্ষে তো ভূমিকা পালন করেছেন, এগুলোকে একসাথে করে একটা ইতিহাস রচনা করার কাজটা শুরু করা হয়নি। আমরা সমস্ত কিছু একটা জায়গায় আরোপিত করবার চেষ্টা করেছি, এই যে স্বাধীনতার পতাকা দেখানো, তারপরে যে ঘোষণা 26 মার্চ কালুঘাট থেকে সন্নিবেশিত করানো হয় তাহলে আলোচনা গুলো ক্ষণিতই থাকবে। এই আলোচনার বিস্তার করবার মনে করি আপাতত খুব করে অবকাশ নেই, কারণ এটা অনেক বড় একটা মহাকাব্যের মতো, সেই জন্য আমি আলোচনাটা এখানে শেষ করে দিতে চাই। ধন্যবাদ। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সাজান সিরাজ ভাইকে এবং সেই সময় যারা যারা ছিলেন আলম ভাই, রব ভাই, মাহ ভাই, উনি এখন গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের স্বাধীনতার এই গৌরব আমাদের মধ্যে উজ্জ্বল। খুদা হাফিজ।
ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাদের ইতিমধ্যেই যারা আলোচনা করেছেন এবং ইতিহাসের পাঠক হিসেবে আমরা সকলেই জানি যে সাহিত্য শাসনের আন্দোলনের ধারাবাহিকতাতে সত্তরের জাতীয় সংসদ নির্বাচন, সত্তরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভ, আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার ফলে অধিবেশন ডেকেও পাকিস্তানের শাসক ইয়াহিয়া খান অধিবেশনকে বাতিল করলেন। অধিবেশন বাতিল করার পরেই তৎকালীন ডাকসুর ভিপি ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব পতাকা প্রদর্শন করলেন। পরের দিন স্বাধীনতার ইস্তেহার পাঠ করলেন মরহুম শাহজাহান সিরাজ, দুটি সভায় সভাপতিত্ব করলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি জনাব নূর আলম সিদ্দিকী, এবং 25 মার্চ হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র নিরীহ বাঙালিদের উপর, এবং 25 মার্চ রাত 2:15 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করলেন। 26 মার্চ 27 মার্চ সেই ঘোষণা ছড়িয়ে পড়ল, এবং 17 এপ্রিল প্রবাসী সরকার এই সকল ইতিহাসের দায় দায়িত্ব না নেওয়া পর্যন্ত এভাবেই ইতিহাসটি চলল। এভাবেই সাহিত্য শাসনের সংগ্রাম, নির্বাচনের ম্যান্ডেট, নির্বাচনের ম্যান্ডেটের পরে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা না দেওয়ার যে অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং পরবর্তীতে ঝাঁপিয়ে পড়া, তার মধ্য দিয়ে ছাত্র স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এবং শহীদ জিয়াউর রহমান সহ তৎকালীন বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের তৎপরতার মধ্য দিয়েই স্বাধীনতা যুদ্ধ রূপান্তরিত হয়ে গেল, যা প্রবাসী সরকার 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে একটি প্রবাসী সরকার হিসেবে গ্রহণ করলেন। এই ধারাবাহিকতাতে এরপরে আলোচককে আলোচনা করবেন। আমি এখন আলোচনা করার জন্য আহ্বান করছি জনাব কমরেড খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে? জি জি, এবার শোনা যাচ্ছে। স্বায়ত্ত শাসনের সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধের রূপান্তরে শাহজাহান সিরাজের ভূমিকা শীর্ষক এই আলোচনা আয়োজনের জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশিষ্টজন যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এই আলোচনা বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস একটা মহাকাব্য। এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রায় 250 বছরের ইতিহাস, কিন্তু আমরা 9 মাসের ইতিহাসও ঐতিহাসিক সততায় সর্বজন গ্রাহ্য করে এখনো রচনা করতে পারিনি। ফলে এই ধরনের একটা সময় এই আলোচনা করতে গেলে ইতিহাসের এই বিশাল অধ্যায়ের একটা অধ্যায়ের 2-4 পাতা আলোচনা করা সম্ভব না। আমি সেখানে বেশি সময় নেব না, শুধু সংক্ষেপে 2-4টি কথা বলব। মুক্তিযুদ্ধের অন্যতম ক্ষেত্র রচনাকারী, ছাত্র যুব সমাজের মাঝে স্বাধীনতার স্বপ্ন ও সংগ্রামী প্রেরণা সৃষ্টিকারী, 4 খলিফা নামাঙ্কিত 4 জনের মধ্যে শাহজাহান সিরাজ ছিলেন অন্যতম বলিষ্ঠ সংগঠক। সদ্য প্রয়াত সেই বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। 4 জনের একজন আব্দুল কুদ্দুস মাখন অনেক আগেই প্রয়াত হয়েছেন, বাকি 2 জন জীবিত আছেন, নূর আলম সিদ্দিকী ও আসম আব্দুর রব। আজকের আলোচনার সভায় 2 জন উপস্থিত আছেন, এখন শুনতে পাচ্ছি। ইতিমধ্যে নূর আলম সিদ্দিকী সাহেব তার বক্তব্য রেখেছেন। তাদের কাছ থেকে শাহজাহান সিরাজের জীবন সংগ্রামের অনেক বিষয় আমরা আরো জানতে পারতাম। একজন আসম রব ভাই জন বলবেন, তিনি কিছু কথা বলবেন নানা দিক থেকে। আর অন্যেরও আলোচনা যারা করেছেন বা করবেন সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারব। নানা দিক থেকে অনেক বিষয় উঠে এসেছে, ফলে বিশদ আলোচনায় যাওয়ার সুযোগ এখানে নাই। যেটা যারা মাহমুদুর রহমান মান্না বলেছিলেন যে এখানে একজন ব্যক্তি যারা সিরাজুল আলম খান, তারকে বাদ দিয়ে এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ইতিহাস আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। কারণ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নামেই বোঝা যায় স্বাধীন বাংলা, অর্থাৎ তখন কিন্তু পূর্ব পাকিস্তান, স্বাধীন বাংলা বলে। এবং এখানে গতিটা গতিমুখী হবে, সিদ্দিকী সাহেব বলেছেন, সিদ্দিকী বলছেন যে তখন বিরোধ আমাদের ছিল। 1970 সালের অগাস্ট মাসেই তখন ছাত্রলীগের মধ্যে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব পাশ হয়ে যায় এবং এটা নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল, যাক সেটা অনেক কথা। 71 সালের 2 এবং 3 মার্চ মুক্তিযুদ্ধ তখন শুরু হয়নি। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সভাপতি জনাব আসম আব্দুর রব 100 ছাত্র জনতার সামনে পাকিস্তান রাষ্ট্রের প্রতি অস্বীকৃতি জানিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সেই সময় বলা হয়েছিল যে যেই পতাকা এখন উড়ে এই পতাকা আমাদের নয়, পাকিস্তানের পতাকা আমাদের নয়,
আমাদের স্বাধীন দেশের পতাকা হবে এই পতাকা বলে এটা পতাকা উত্তোলিত হয়েছিল। এর পর দিনই শাহজাহান সিরাজ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন লক্ষ জনতার সমাবেশে। স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত শেখ মুজিবুর রহমান তিনি মঞ্চে উপস্থিত ছিলেন। শাহজাহান সিরাজ স্পষ্ট করে ঘোষণা করেন, আমাদের সংগ্রাম স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এবং সেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে শ্রমিক রাজ, কৃষক রাজ। তারপরের ইতিহাস দীর্ঘ আনন্দ বেদনায় মিশ্রিত, বহু অঙ্গীকার, প্রতিশ্রুতি আর বিশ্বাসঘাতকতায় রচিত। শ্রমিক রাজ, কৃষক রাজ পরিণত হয়েছে লুটেরা দুর্বৃত্ত রাজে। মুক্তিযুদ্ধের যে ঘোষণা, একটা মুক্তিযুদ্ধ আমাদের টেবিলের আলোচনায় আমাদের স্বাধীনতা আসে নাই, এটা ছিল একটা জনযুদ্ধ। ফলে জনযুদ্ধে জনগণের যে ভূমিকা সেটা বাদ দিলে সেই ইতিহাস কোনো সময় সম্পূর্ণ ইতিহাস হয় না। স্বাধীনতা ঘোষণার সময় যেটা বলছেন প্রবাসে, প্রথম ঘোষণা দিয়েছিল যে আমরা তিনটা কথা বলে যুদ্ধ শুরু করেছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর স্বাধীনতা উত্তরকালে সংবিধানে বলা হয়েছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, শোষণহীন সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ। এখন গণতন্ত্রের হাল কি? গণতন্ত্র তো দূরে থাক, ভোটতন্ত্র সেটাও নাই। পার্লামেন্ট থেকে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত প্রায় 66,000 কথিত জনপ্রতিনিধি রাতের ভোট, টাকার জোরে বাহুবলে ভোট, শাসন ক্ষমতার দাপটে আনুকূল্যে প্রশাসন ও নির্বাচন কমিশনের কারসাজিতে নির্বাচিত হয়ে যান। আমরা জাকাতের টাকা কিংবা কোরবানির মাংস পাওয়ার জন্য যেভাবে অভাবগ্রস্ত মানুষের জটলা হয়, তেমনি জটলা দেখিয়ে ভোট কার্য সমাপ্ত হয়ে যায়, অনেক সময় তাও হয় না। এই হচ্ছে আমাদের ভোটতান্ত্রিক গণতন্ত্রের চেহারা। আর গণতান্ত্রিক জন্য যে আইন কানুন, প্রথা, প্রতিষ্ঠান, অর্থব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, এগুলি কোনটাই গণতান্ত্রিক নীতি বা পদ্ধতির দ্বারা পরিচালিত হচ্ছে না। এবং যেটা আমরা দেখছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 5 মাসে বিচার বহির্ভূত 109 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং 49 জন সাংবাদিকের বিরুদ্ধে ICC মামলা, এখন কোন একটা খবর প্রকাশিত করলে সেটা হয়ে যায়। আর যেটা হলো যে প্রতিষ্ঠানগুলি যদি গণতান্ত্রিক না হয় তাহলে পর একটা গণতন্ত্র চর্চা সম্ভব না। এতে ইতিমধ্যে বহু ধরনের লুটতরাদের কাহিনী, সেগুলি তো আলোচনা করার দরকার নাই। যে শাহেদকে নিয়ে এত কথা, এই শাহেদ টকশোতে একটা সত্য কথা বলেছিল। শাহেদ কিন্তু টকশোতে বলেছিল যে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান থেকে একদম সিপাহী পর্যন্ত, সামরিক পুলিশ বাহিনীর প্রধান থেকে কনস্টেবল পর্যন্ত এবং সচিব থেকে শুরু করে সেই চৌকিদার পর্যন্ত, এরা সবাই নাকি আওয়ামী লীগের পক্ষে এবং তারা সবাই এই ব্যাপারে একমত হয়েছে যে সরকারকে টিকিয়ে রাখতে হবে, কারণ যদি তারা টিকিয়ে না থাকে তাহলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। এই হলো আমাদের প্রশাসনের অবস্থা। এবং সেই সময় কিন্তু সামরিক বাহিনী থেকে কোনো বিবৃতি আসে নাই, ISPR এর কথা আমরা শুনি নাই, পুলিশ বাহিনীর নেতারা প্রধানরা বক্তৃতা দেন তাদের কাছেও কথা শুনি নাই এবং এই প্রশাসনের সম্বন্ধে এত বড় একটা অভিযোগ আসলো সেটাও আমরা শুনি নাই। এবং তিনি তার পরিচয় দিতেন যে আওয়ামী লীগের সেখানে যে একটা বড় কমিটির, আন্তর্জাতিক কমিটির উনি একজন সদস্য, সেই ব্যাপারে আওয়ামী লীগ সেদিন কোনো কথা বলে নাই। তো ফলে এই অবস্থা। আর বাকি যেটা আছে সমাজতন্ত্র, তার নামে মুক্তবাজারি হরিলুট চলছে। একটা বুর্জুয়া দল সমাজতন্ত্র করতে করবে এটা কেউ আশা করে না, কিন্তু অন্তত তারা কোন পথে সমাজতন্ত্রের লক্ষ্যে নিয়ন্ত্রিত পুঁজিবাদের যে একটা কল্যাণকামী অর্থনৈতিক ব্যবস্থা সেটাও তো তারা করে নাই। এখন রিগান থেচারের এই যে মুক্তবাজারি নীতি সেটা নিয়ে দেশ চলছে। এখন ধরেন স্টিগলিস বলেন বা বিকেটি বলেন, সমস্ত অর্থনীতিবিদরা তারা সবাই বলছে যে এইটা এই রিগান থেচারের মুক্তবাজারের নীতি সাম্রাজ্যবাদকেই শক্তিশালী করবে আর এইসব অনুন্নত পশ্চাৎ দেশগুলি আরো পিছিয়ে পড়বে। আমরা সেই নীতিতেই চলছি। ধর্মনিরপেক্ষতার নামে আসলে ধর্মীয় সাম্প্রদায়িকতা সেগুলি চলছে, আর মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের বাণিজ্য, এই জিনিসগুলি চলছে। আর জাতীয় স্বাধীন বিকাশের জাতীয়তাবাদ, সেটার নামে এখন আমাদের সার্বভৌমত্ব আমরা ইজারা দেওয়া হচ্ছে বিভিন্ন বড় সাম্রাজ্যবাদী শক্তির কাছে। ফলে সেগুলি কথা না, এই মুক্তিযুদ্ধের যে চেতনা এবং গণ আকাঙ্ক্ষা সেটার থেকে দেশ বহু দূরে সরে গেছে। 50 বছর পার হয়ে গেছে, আমি এটা বলে শেষ করব, 50 বছর পার হয়ে গেছে। এখন এরপরে এই মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জনের অনুষ্ঠান হবে সুবর্ণ জয়ন্তী না, এই অর্জনগুলিকে বিসর্জন দিয়ে আমরা কোন সুবর্ণ জয়ন্তী পালন করতে যাব? ফলে মুক্তিযুদ্ধের যে চেতনা গণ আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়িত করা ছাড়া সত্যিকার অর্থে সেদিন যে ভূমিকাগুলি যারা রেখেছিলেন প্রকৃতি সেটাকে উজ্জ্বল করা যাবে না, তার স্বীকৃতি সম্ভব হবে না। ফলে আজকে আমরা সবাই মিলে এই জায়গাটা আমরা ফিরে আসি যে আমাদের বিশাল আত্মত্যাগ আছে,
আমাদের অনেক বড় প্রতিশ্রুতি ছিল এবং সেই সব কিছুকে সামনে রেখে আগামীতে অন্তত জনগণের এই যে 30 লক্ষ শহীদ সংগ্রামী জনতা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কিভাবে অগ্রসর হতে পারি এই মুহূর্তে সেই পথে একটা অগ্রসর হওয়ার মধ্য দিয়েই আমরা স্বীকৃতি এবং স্বাধীন শিশুদের সম্মান জানানো শ্রদ্ধা জানানো এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস প্রকৃত ইতিহাস রচনা এবং সেইভাবে আমরা গোটা জাতি তার সংগ্রামের যে স্বীকৃতি সেটা আমরা দিতে পারবো এই আহ্বান জানিয়ে সেই পথে এগোবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা ধন্যবাদ জনাব খালেকুজ্জামান আপনাকে ধন্যবাদ আমরা মরহুম শাহজাহান সিরাজের যে ভূমিকা স্বায়ত্ত শাসনের আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রূপান্তর করার ক্ষেত্রে যারা যারা ভূমিকা রেখেছেন স্বাধীনতার ইস্তেহার পাঠকারী মরহুম শাহজাহান সিরাজকে স্মরণ করার জন্য এখানে যুক্ত হয়েছি সেই দিন যেমন জনাব আসম আব্দুর রব তার দায়িত্বে ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে পতাকা উত্তোলন করেছিলেন নিরলম সিদ্দিকী সাহেব সভাপতিত্ব করেছিলেন জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিলেন আবার 23 মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করার জন্য একটি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেছিলেন এবং তার সবকিছু যখন বিপর্যয়ে পরিণত হলো তখনই 25 মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে পাকিস্তান সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে যুদ্ধ ঘোষণা করলেন সেই যোদ্ধার একজন সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে এই পর্যায়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আনমিউট করবেন শোনা যাচ্ছে ধন্যবাদ জহিরুদ্দিন স্বপন উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এবং জাতীয় জীবনের এক ক্রান্তি লগ্নে আজকের এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করেছেন যারা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি একটু পরে জয়েন করার ফলে কেবলমাত্র জনাব খালেকুজ্জামানের বক্তব্যই শুনতে পেয়েছি তবে আমি দেখে অত্যন্ত আনন্দিত এবং অনেকটা রোমাঞ্চিত বটে এই সবার আলোচকবৃন্দকে দেখে আজকে হয়তো বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তারা ততটা গুরুত্ব বহন করেন না কিন্তু 1971 মার্চ মাসে তারা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তারা ইতিহাসের নায়কের ভূমিকা পালন করেছেন সবাই এবং তারা কল্পনাও করেননি যে বাংলাদেশের এই অবস্থা তাদেরকে দেখতে হবে 1971 সালের 2 মার্চ তারিখে ছাত্র সমাজের পক্ষ থেকে জনাব আসম রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন পরবর্তীকালে জনসভায় বঙ্গবন্ধুর উপস্থিতিতেই জনাব শাহজাহান সিরাজ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ইস্তেহার পাঠ করেছেন এ দুটি আমাদের মুক্তি সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আজকে এই দুটি ঘটনা জনগণকে ভুলিয়ে দেবার জন্য নানা ধরনের কল্পকাহিনীর অবতারণা করা হচ্ছে এই যেসব গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে যারা এইসব বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন আমি একজন মুক্তিযোদ্ধা যশোর ক্যান্টনমেন্টে 30 মার্চ তারিখে বিদ্রোহ করে মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলাম রাজনীতির সাথে সংশ্লিষ্টতা ছিল না কিন্তু বাঙালিরা যে বঞ্চিত অবহেলিত আমরা যে একটি কলোনিতে পরিণত হয়েছি 24 বছরের শাসনে এটি আমরা সবাই উপলব্ধি করতে পেরেছিলাম যখন স্বাধীনতার যখন নির্বাচনের পর 70-এর নির্বাচনের পর যখন রাষ্ট্র ক্ষমতা বা দেশ পরিচালনা করার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে হস্তান্তর করা হয়নি তখন যে ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছিলাম দুঃখের বিষয় রাজনৈতিক নেতৃবৃন্দ সেটি অনুধাবন করতে পারেননি সামরিক বাহিনীর পক্ষ থেকে আমাদের মধ্যে সিনিয়র মোস্ট যিনি অফিসার ছিলেন ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার
তিনি জেনারেল ওসমানীর মাধ্যমে যোগাযোগ করেছিলেন বঙ্গবন্ধুর সাথে, এসব আমাদের করণীয় কি। বাঙালির সামরিক বাহিনীর সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল পূর্ব পাকিস্তানে, সঠিক নির্দেশনা পেলে আমরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদেরকে বন্দী করে স্বাধীনতা ঘোষণাকে বাস্তবে পরিণত করতে পারতাম, সক্ষমতা ছিল আমাদের। কিন্তু সে সময় আমাদেরকে বলা হয়েছে যে একটি রাজনৈতিক বিষয়, আলাপ আলোচনা চলছে, আলাপ আলোচনায় যথেষ্ট অগ্রগতি হচ্ছে, সামরিক বাহিনী এখানে করণীয় কিছু নেই। আমরা হতাশ হতদম হয়ে পড়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম পরবর্তী দৃশ্যপটের জন্য। তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা ভোটে বিজয়ী হয়েছে, পাকিস্তানের দেশ পরিচালনার অধিকার তারা সঠিকভাবে পেতে পারে এবং পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে বঙ্গবন্ধু উদগ্রীব ছিলেন, এতে দোষের কোনো কিছুই নেই, জনগণ ভোট দিয়েছে তাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য। কিন্তু এই দায়িত্ব যে তাদেরকে দেওয়া হবে না, এটি আওয়ামী লীগ যেমন উপলব্ধি করতে পারে নাই, আমরা সামরিক বাহিনীর সদস্যরাও আমরাও উপলব্ধি করেছিলাম যে বাঙালিদেরকে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা হবে না। এ সময় যে দেশবাসীকে প্রস্তুত করার প্রয়োজন ছিল, সেটি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ করতে ব্যস্ত হয়েছে। তবে আমি ধন্যবাদ জানাই সে সময়কার লড়াকু ছাত্র সমাজকে, যারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে জাতিকে উদ্দীপ্ত করেছেন, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। এই যে একটি স্লোগান, এটি যে কত মর্মস্পর্শী, এটি যে কতখানি সময় উপযোগী, এটি আমরা সবাই উপলব্ধি করেছি। কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এটি উপলব্ধি করতে পারেননি। এ কারণেই 25 মার্চের ভয়াবহ এই মিলিটারি ক্র্যাকডাউনের পর তারা দিশা হারিয়ে ফেলেন, দেশ ছেড়ে আশ্রয়ের জন্য প্রতিবেশী রাস্তায় পৌঁছে যান। কিন্তু ছাত্র সমাজ, বিশেষ করে শাহজাহান সিরাজ, আসম রব, নুরে আলম সিদ্দিকী, তারা উপলব্ধি করেছিলেন যে আমাদের কাছে বাঙালিদের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা হবে না। সুতরাং তারা সশস্ত্র ট্রেনিং করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এ বিষয়টিকে ততক্ষণ যোগ দেওয়া হয়নি। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ সে সময় এই ছাত্র নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো, এত লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হতো না। আমরা প্রস্তুত ছিলাম, আমরা সঠিক নির্দেশনা পেলেই, রাজনৈতিক নির্দেশনা পেলেই এই রক্তক্ষয় এড়ানো যেত। আজকে যার স্মরণ সভায় আমরা একত্রিত হয়েছি, জনাব শাহজাহান সিরাজ এক আজন্ম সংগ্রামী, সারাটি জীবন ভর তিনি সংগ্রাম করে গিয়েছেন। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য সংগ্রাম, সেই গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম, ছাত্র সমাজ এগিয়ে এসে সে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আজ এত বছর পর সেই গণতন্ত্রের জন্য আবারও আমাদেরকে যুদ্ধে নামতে হয়েছে। আজন্ম সংগ্রামী শাহজাহান সিরাজ 71 সালে যেমন স্বাধীনতার সংগ্রাম, এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আজকে স্বাধীন বাংলাদেশেও তিনি গণতন্ত্রের জন্য সেই সংগ্রাম অব্যাহত রেখেছেন। আমরাও যা আশা করেছিলাম সেই পাইনি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য প্রকৃত উদ্যোগ আমরা পাইনি, যেখানে আমরা গণতন্ত্র আশা করেছিলাম সেখানে একনায়কতন্ত্র পেয়েছি, সেখানে বাকশাল পেয়েছি। এবং কোথায় গেল সমাজতন্ত্র, কোথায় গেল গণতন্ত্র? সুতরাং এটি কেবলমাত্র ইতিহাসের বস্তুতে পরিণত হয়েছে। আজকের এই দিনে আমাদের খুবই প্রয়োজন ছিল সাধারণ সমাজের। আমায় একটা জিনিস, 1971-এ যে ছাত্র সমাজ দেখেছি, যাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে তুলে দিয়েছি, যারা বীর যোদ্ধার মতো অমিত্য বিক্রমে যুদ্ধ করেছেন স্বাধীনতার জন্য, আজকে কোথায় সেই ছাত্র সমাজ? এটি আমার একটি আক্ষেপ রয়ে গেল যে প্রাণবন্ত ছাত্র সমাজ 1971 সালে দেখেছি, আজকে তাদেরকে দেখি না। আমাদের জাতি একটি মৃতপ্রায় জাতিতে পরিণত হয়েছে। এ সময় প্রয়োজন ছিল শাহজাহান সিরাজের মতো একজন আজন্ম সংগ্রামী। এখানে যারা উপস্থিত রয়েছেন, আমরা আশা করব আমরা সবাই মিলে আবার একটি পটভূমি রচনা করব, যাতে করে গণতন্ত্রের সংগ্রাম আরও বেগবান হবে। শাহজাহান সিরাজ যে গণতন্ত্র দেখে যেতে পারেনি, মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছে তারা যে মুক্তিযুদ্ধ চেতনার বাস্তবায়ন দেখতে পারেনি, আমরা আশা করব গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন আমরা করতে পারবো। ধন্যবাদ। তাহলে শাহজাহান সিরাজের আত্মা শান্তি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম। এবার আমি আলোচনা করার জন্য আহ্বান করব আজকের এই আলোচনা অনুষ্ঠানের
উপস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন সময়কার নেতা স্বপন, স্বপন জিএসডিটা বলতে হবে না হলে কনফিউশন হবে, জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি, জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডির সভাপতি, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, তৎকালীন সময়কার ডাকসুর ভিপি, স্বাধীনতার পতাকা উত্তোলনকারী জনাব আসম আব্দুর রব। অসংখ্য ধন্যবাদ এনআরসির পক্ষ থেকে আজকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা প্রয়াত সাজান সিরাজ, যিনি 3 মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, তার স্মরণে এই আলোচনা সভার আয়োজন করার জন্য, এবং সঞ্চালক হিসেবে জহিরুদ্দিন স্বপনকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করার জন্য। আমি এই পর্যন্ত যারা বলেছেন সবার বক্তব্যটা শুনেছি। আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু নুরি আলম সিদ্দিকীকে, তিনি যে অকপটে স্বীকার করেছেন যে উনারা দুইজন চারজনের মধ্যে স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করেছেন, আর আমরা দুইজন তার সাথে দ্বিমত পোষণ করেছি, আমি আর সাজান সিরাজ। এখানে একটি কথা না বললে নয়, যেটা মাহমুদুর রহমান মান্না বলেছেন এবং খালেকুজ্জামান ভূঁইয়া বলেছেন, সেটি হলো সমস্ত স্বাধীনতা সংগ্রাম 62 সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীন বাংলা নিউক্লিয়াস গঠন হওয়ার পরে প্রত্যেকটি আন্দোলন, আওয়ামী লীগের হোক, ছয়দবার হোক, স্বায়ত্তশাসনের হোক আর স্বাধীনতার, এই সমস্ত আন্দোলনগুলাকে কলকাঠি ছাত্র শ্রমিক রাজনৈতিক দলের সবগুলাকে একটা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন সিরাজুল আলম খান নিউক্লিয়াস। আমি 62 সনে আমি সাজান সিরাজ দুইজন নিউক্লিয়াসের সদস্য হই। আমরা নিউক্লিয়াসের সদস্য হওয়ার পর থেকে কোনোদিন স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করি নাই। একটা কথা বলে দিলে আজকে সবাই বুঝতে পারবে, পাকিস্তানে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো, ছয় দফা না এক দফা, জিন্না মিয়ার পাকিস্তান আজিমপুরের গোরস্থান, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই সর্বশেষ স্লোগানটা দেওয়ার কারণে আজও বেঁচে আছে দুইজন, বদিউল আলম সাংবাদিকতা করেন এবং কমরেড লিটল কমরেড রবি, মাহবুব, আফতাব, চিস্তি, এদেরকে নির্যাতিত হয়েছে ছাত্রলীগের আরেক অংশ দ্বারা। যাই হোক, আমি আজকে এই বিতর্কে যাব না, আলোচনাটা আসতেছে সাদা আমার বন্ধু নুরি আলম সিদ্দিকী বলার জন্য, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য এই কথাটা বললাম, অকপটে স্বীকার করার জন্য। একটি কথা না বললে নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের যেটা আমার, আমরা পাশাপাশি নদীর এপারে ওপারে মেঘনা নদীর, একজন হলো ভোলায় আরেকজন রামগতিতে, যে কথাটি বলেছেন যে উনারা বিদ্রোহ করেছেন যশোর ক্যান্টনমেন্ট থেকে কিসের জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, অস্ত্র ধরবেন, উনি বলছেন যে আমি সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, এই কথাটি সত্য। আপনি মেজর হাফিজের কথা বলছেন, মেজর হাফিজ, মেজর হাফিজউদ্দিন, আমি আসতেছি স্বপন, সেটি হলো বাঙালিরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারাই যেখানে ছিলেন 1962 সনের পরে এবং 69 গণঅভ্যুত্থানের পরে 70 সনের মধ্য দিয়ে বাংলাদেশে দুইটি ধরনের রাজনীতি কাজ করেছে, একটা হলো মুক্ত আর একটা হলো গোপন। গোপন স্বাধীনতার জন্য দুইটা জিনিস কাজ করেছে, একটা হলো সেদিন যদি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ছয় দফা না এক দফা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগান গুলা দিয়ে বাঙালি জাতির মনন জয়তে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের জন্য জনগণকে উজ্জীবিত না করতেন। এই যে মেজর হাফিজ যেটা বলেছেন, উনারা চেয়েছিলেন যে এমন একটা জিনিস যে পাকিস্তানিদের কাছ থেকে 25 বছরে গণতন্ত্র পাই নাই, স্বায়ত্তশাসনও পাবো না, ভোটের অধিকারও পাবো না। অতএব আমরা বুঝতেছিলাম 62 সনে সিরাজুল আলম খানের নেতৃত্বে তার নির্দেশে স্বাধীন বাংলা নিউক্লিয়াস গঠন করার মধ্য দিয়ে যে আমাদেরকে জীবন দিয়ে রক্ত দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। এখানে যে কথা বললে নয়, সাজান সিরাজকে আমি শ্রদ্ধা জানাই, আজকে সাজান সিরাজ নেই,
আমরা দুইজন একে অন্যের একাত্মা ছিলাম, এক রুমে ছিলাম। জয় বাংলা বাহিনীর পতাকা লাগবে, একটা বাহিনী সেনাবাহিনীর পতাকা থাকে। আগের রাত্রে ফেব্রুয়ারি মাসে 71 সনের জয় বাংলা বাহিনীর পতাকা বঙ্গবন্ধুর হাতে দেওয়ার জন্য, জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজে ঐতিহাসিক পল্টন ময়দানে বঙ্গবন্ধু আসবেন, তার হাতে আমি জয় বাংলা বাহিনীর প্রধান হিসাবে, কামরুল আলম খান খসরু যে বেঁচে আছেন সে হলো জয় বাংলা বাহিনীর টুআইসি সেকেন্ড ইন কমান্ড, আমি নীল ডাউন হয়ে ঐতিহাসিক পল্টন ময়দানে, বঙ্গবন্ধু আজকে বেঁচে নেই, থাকলে উনার সাক্ষীটা নেওয়া যেত, উনার হাতে সামরিক কায়দায় নীল ডাউন হয়ে জয় বাংলা বাহিনীর এই পতাকাটা, এটাই স্বাধীন বাংলাদেশের পতাকা। যেদিন নিউক্লিয়াসের 116 নম্বর কক্ষে কাজী আরিফ আহমেদ, মাস্টার মনি বেঁচে আছেন, হাসান লক ইনু, শরীফ নুরুল আম্বিয়া, আসমা আব্দুর রব, সাজান সিরাজ, কাজী আরিফ আহমেদ সহ আমরা বসে এই পতাকাটা তৈরি করি, পতাকার রং কি হবে, সেখানে সাজান সিরাজের আর আমার দুইজনেরই একটা বিশেষ আকর্ষণ ছিল লাল রঙের প্রতি, রক্তের প্রতি, রক্ত দিয়ে খুন দিয়ে দেশকে স্বাধীন করতে হবে। সেই সাজান সিরাজ আজকে নেই। সাজান সিরাজের সাথে আরেকটি ঘটনা, ঐতিহাসিক ঘটনা বলতে হয়, 116 নম্বর কক্ষে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার কাছে আমার বাবার টাকা ছিল না, আমি বললাম সাজাহান আমি তো হলে এবং ডাইনিং হলের টাকাও দিতে পারবো না, হলের টাকাও জমা দিতে, বললো যে আপনি আমার রুমে থাকবেন, এই রুমটা সাজান সিরাজের নামে বরাদ্দ ছিল, আমরা দুইজন ওই রুমে থাকতাম 116 নম্বর কক্ষে। 72-73 সাল পর্যন্ত স্বাধীনতার পরেও ওই যে পতাকা রং যেটা শিবনারায়ণ দাস এটা অঙ্কন করেছিল পতাকা, সেই পতাকা রংটা ফ্লোরের মধ্যে ছায়া ছিল। এরপরে আরেকটি ঘটনা না বললে নয়, ঐতিহাসিক ঘটনা সাজান সিরাজকে নিয়ে, সেটা হলো 1927 সালে 62 সনে সিরাজুল আলম খান ছাড়া, নিউ ক্লাসের সদস্যরা ছাড়া পৃথিবীতে কোনো বাঙালি স্বপ্নও দেখে নাই স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ দূরের কথা। 62 সনে নিউক্লিয়াস গঠিত হলো, 1970 সনের আগস্ট মাসে, যেটা খালেকুজ্জামান ভূঁইয়া বলেছে, খালেকুজ্জামান ভূঁইয়া আমরা একসাথে এই আন্দোলনের শরিক ছিলাম, মান্নাও ছিল, সেখানে শহীদ শবন চৌধুরী ছাত্রলীগের সভায় স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করেন, সেইখানে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা অংশ সেটার সাথে বিরোধ করে ওখান থেকে মিটিং থেকে চলে যায়, আমি ওর বিস্তারিত যাব না। আমার বন্ধু নূর আলম সিদ্দিককে অশেষ ধন্যবাদ যে অপ্রিয় সত্য কথাটা বলার জন্য আজকে জাতির কাছে, উনারা স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছেন, আমরা বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থপতি হিসাবে তাকে রেখে, একজন নেতার প্রয়োজন মুক্তিযুদ্ধে সুভাষ বোসের মতো, আমরা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং জাতিকে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করেছি, তা নয় হঠাৎ করে 25 মার্চ রাত্রে সবাই অস্ত্র ধরে ফেলতো, যেটা হাফিজ সাহেব বলেছেন তাকে অশেষ ধন্যবাদ। 1970 সালের আগস্ট মাসে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করা হয়, এইটা সিরাজুল আলম খানের নির্দেশে করা হয়েছিল। পঁচিশে মার্চ রাত্রে, আমি আর বেশি দূরে যাব না, কাছাকাছি চলে আসি, 25 মার্চ রাত্রে আমি সবার আগে সজ্ঞাতে আমি বঙ্গবন্ধুর কাছ থেকে বলে আমি বললাম যে আমার সাথে সেনাবাহিনীর 7 জন সদস্য আছে, উনি আমাকে 14,000 টাকা উনার এই 80-80 লুঙ্গির হাড় থেকে বের করে দিলেন, আমি সেটা নিয়ে ওপারে চলে গেলাম কেরানীগঞ্জ ঢাকা জেলার রতন গগনদের বাড়িতে, সেখানে 26 তারিখে গেলেন সুমন মাহমুদ, সিরাজুল আলম খান, তখন বাংলাদেশে 3-in-1 টেলিভিশন, টেপ রেকর্ডার, রেডিও, এই তিনটা একসাথে গামছা দিয়ে বেঁধে কাঁধে করে সুমন মাহমুদ নিয়ে গেছে, সুমন মাহমুদ কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন করোনায়। সেখানে পরে কাজী আরিফ আহমেদ, সাজান সিরাজ, তোবাইল আহমদ, তোবাইল ভাই, আব্দুর রাজ্জাক, এরা সবাই সেখানে হাজির হন, শেখ ফজলুল মনি। ওই বাড়িতে 26 মার্চ আমরা জেনারেল জিয়াউর রহমান, যিনি মেজর ছিলেন, অনারারি জেনারেল, উনার যে আহ্বান সেটা আমরা ওখানে টেলিভিশনে আমরা সেখানে শুনেছি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা 62 সাল থেকে
স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। শাহজাহান সিরাজ তার সারা জীবনের মধ্যে কি কাজ করেছেন আমি জানি না, কিন্তু একটি জিনিসের জন্য শাহজাহান সিরাজ বেঁচে থাকবেন, যতদিন বাংলাদেশ বাংলাদেশের মাটি বাংলাদেশের স্বাধীনতা থাকবে, সেটি হলো 3রা মার্চ। সারা বাংলাদেশে সেদিন স্বাধীন বাংলার পতাকা, যে পতাকা 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আমি উত্তোলন করেছিলাম, বলা হয়েছিল পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়ে সারা দেশে 3রা মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করতে হবে, সমগ্র জাতি সেদিন এই স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছে। আজকে এখানে বাইদেবে কথাটা বলতে হয়, স্বাধীনতার পরে আমরা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা নয় এখন হয়েছে চেতনা, এটাকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য গত 50 বছরে যারা ক্ষমতায় আছেন, দলীয় শাসন, ব্যক্তি শাসন, গোষ্ঠী শাসন কায়েম করেছেন। আজে এই যে ফাউন্ডেশন এনআরসি কে আমি অনুরোধ করব শ্রবণকে এই বিষয়টাতে যান, আসল গোড়াতে অংশগ্রহণ করতে হবে। আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলাম, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলাম, অস্ত্র ধরেছিলাম? এই যে লক্ষ লক্ষ মানুষের রক্ত, মা বোনের ইজ্জত সম্ভ্রমহানি করে আজকে সেখানে কি হচ্ছে, যেটা একটু আগে আত্মম্বরিতা, অহমিকা, ধ্বংস, ইতিহাস, ঐতিহ্য সমস্ত নষ্ট করে দিয়ে সমস্ত, আজকে বঙ্গবন্ধু বেঁচে নেই, আমরা তার নেতৃত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করি না, শ্রদ্ধা জানাই। উনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, তার নামে স্বাধীনতার 9 মাসে আমরা ভারতে থেকেও মুজিব বাহিনী গঠন করেছিলাম, বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স, যেটা জয় বাংলা বাহিনীর অঙ্গ সংগঠন। আজকে যেটা বলতেছিলাম, 3রা মার্চ বঙ্গবন্ধুকে সামনে রেখে নিউক্লিয়াসের নির্দেশে শাহজাহান সিরাজ, সিরাজুল আলম খানের নির্দেশে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিলেন, স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। স্বাধীনতা, আজকে স্বাধীনতা দিবস কোনটা হবে এইটা নিয়ে 50 বছর পরে 7ই মার্চে ঐতিহাসিক দিবস উদযাপন করার সিদ্ধান্ত হয়, কেন এই 50 বছর কি হয়েছে? অনেকে কেউ কেউ বলার চেষ্টা করেন যে সিরাজুল আলম খান 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবকে দিয়ে স্বাধীনতা ঘোষণার ষড়যন্ত্র করেছিলেন, তো স্বাধীনতা ঘোষণা যদি ষড়যন্ত্র হয় তাহলে কি বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা চান নাই? যারা আওয়ামী লীগের পক্ষে এইসব কথাগুলো বলেন তারা ইতিহাসকে, সঠিক ইতিহাস তুলে ধরছেন না, ইতিহাসকে বিকৃত করছেন। আমি এরপরে যাব সংক্ষেপে আলোচনার জন্য, যেহেতু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 6 দফা থেকে শুরু করে 62 সন থেকে শুরু করে আমরা সব কাজ করেছি সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের জন্য। নিউক্লিয়াস সিরাজুল আলম খান কাজ করেছে বাংলাদেশকে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে নেওয়ার জন্য। একটা পৃথিবীর ইতিহাসে কোন দেশের পতাকা, জাতীয় সঙ্গীত দেশ থাকা অবস্থায়, সংবিধান থাকা অবস্থায় ওই দেশে আরেকটা দেশের পতাকা উত্তোলিত হয় পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই। দেশের নাম স্বাধীন বাংলাদেশ, দেশের একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, আমার সোনা বাংলা তোমায় আমি ভালোবাসি, পৃথিবীর কোথাও দেশ স্বাধীন হওয়ার পূর্বে তার ভৌগোলিক এলাকা, সাধারণ সিদ্ধান্তের ইস্তারের মধ্যে ভৌগোলিক এলাকা, পতাকা, জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধুকে স্থপতি, এই সমস্ত বক্তব্যগুলো ওখানে ছিল। আমরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করব, সেদিন স্লোগান উঠেছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ ডাকবে না বন্ধু না, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান গুলা দিনিয়া মিয়ার পাকিস্তান আজমপুরের গুরুস্থান। এরপরও কি পাকিস্তানের প্রতি যাদের দরদ ছিল সাহিত্য শাসন 6 দফা করার জন্য, সারা জাতি কি 6 দফা আর সাহিত্য শাসনের জন্য আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, না স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে? যাই হোক, অনেক কথা বলার আছে, এই অল্প সময়ের মধ্যে সব বলা যাবে না। আমরা স্বাধীনকে আর না স্বাধীনতার জন্য সংগ্রাম করিনি, আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, আমরা সাহিত্য শাসনের জন্য করি নাই, এই বোখাস কথাবার্তা। স্বাধিকার পরে স্বাধিকার, স্বাধিকার সাহিত্য শাসন, বাঙালি যখন ধরে নিয়েছে 25 মার্চের পরে যে আমরা স্বাধীন সমাজ, একটা বাংলাদেশ গঠন করব, আজকে
ছাত্রলীগের যে দুইটা ধারার কথা মান্না বলেছে, যে সিরাজুল আলম খানকে বাদ দিয়ে গোপনে যে একটা হলো মুক্ত ওপেন খোলা, আর একটা হলো গোপনে যে স্বাধীনতার কাজ চলেছে, কিভাবে 62 সন্তানকে ধীরে ধীরে স্থির স্থিরে প্রতি পদক্ষেপে যেটা মান্না বলেছেন এবং খালেকুজ্জামান বলেছেন, 17ই আগস্টে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করার পথে তখনই ছাত্রলীগের দুইটা ধারা হয়ে যায়। আমি ওইটার বিস্তারিত যাব না এখন। যেটা খালেকুজ্জামান বলেছে সিরাজুল আলমকে বাদ দিয়ে কৃষকরা শ্রমিকরা মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে ঘোষণা, গণতন্ত্র থেকে ভোটতন্ত্র, তাই আজকে ভোটতন্ত্র নাই, বিচার বহির্ভূত হত্যা, ICD মামলা, দুর্নীতি, যে সাহেদের সাহেদ পাপিয়া সাবরিনা, এই যে যাদেরকে ক্যাসিনো কারণে মানে গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই এখন হাসপাতালে আছে, তারা কেউ জেলখানে নাই। আজকে এই আন্দোলনকে, আজকে গণতান্ত্রিক অধিকার, জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব আদায় করার জন্য, করোনার মধ্য দিয়ে জাতিকে বাঁচার জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। লো ব্যাটারি, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আমি শেষ করি নাই, স্বপন জি জি, মেজর হাফিজকে অসংখ্য ধন্যবাদ। আমি সাজান সিরাজের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা জানাই। আমরা এক আত্মা ছিলাম, এক রক্ত ছিলাম। সাধারণ সিরাজের ঐতিহাসিক ভূমিকা, স্বাধীন বাংলাদেশ স্বাধীন ছাত্র স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরাধীনদের সাধারণ সিরাজের ঐতিহাসিক ভূমিকা, এই মাটি, এই জাতি, এই পতাকা, এই জাতীয় সঙ্গীত যতদিন থাকবে পৃথিবীর কারো সাধ্য নাই বাঙালির এই অধিকার ক্ষমতা থেকে বাঙালিকে বঞ্চিত করে। হয়তো আজকে সাময়িকভাবে আজকে সামনে আন্দোলনটা দেখা যাচ্ছে না, সেদিন বেশি দূরে নয়, আমরা সেদিন ছাত্র ছিলাম, আগামী দিনেও ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সামনে এগিয়েছে, এই আন্দোলনকে এগিয়ে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে, জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আশরাম আব্দুর রব, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল JSD-র সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, তৎকালীন সময়কার ডাকসুর VP, আপনার মুখ থেকে বিস্তারিতভাবে সম্মানিত দর্শক শ্রোতারা শুনেছেন। আমি আমাদের আজকের আলোচনার শেষ আলোচক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমন্ত্রণ জানানোর আগে জনাব নূর আলম সিদ্দিকী সাহেবকে আমি একটা মন্তব্যের জন্য আহ্বান করব। বিশেষ করে 70-এর নির্বাচনের পরে পাকিস্তানি রাষ্ট্রকাঠামোর মধ্যে সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করা হোক, এই দাবিতে যে আন্দোলন, দর কষাকষি, সংগ্রাম চলছিল, আবার একই সঙ্গে 2রা মার্চ জনাব আশরাম আব্দুর রবের পতাকা উত্তোলন, 2রা মার্চ সাজান সিরাজের স্বাধীনতার ইস্তেহার পাঠ, 7ই মার্চ সাংবিধানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করার দাবি এবং তা না করলে যুদ্ধের ডাক, এই বক্তব্য মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে রেসকোর্স ময়দানে, এবং পরবর্তীতে 25শে মার্চের বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধের ঘোষণা, এই তারিখগুলির মধ্যে আপনি কোন সম্পর্ক দেখেন কিনা? এই দুই, বিশেষ করে 2রা মার্চ এবং 3রা মার্চের সভার সভাপতি হিসাবে আপনি কোন সম্পর্ক দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি কোন বিতর্কে না জড়াই একটি কথা বলতে চাই, যে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন এক এক উপানোত্তরের মধ্যে দিয়ে সাহিত্য শাসন, এই দাবিও যেমন সত্য ছিল, স্বাধিকারের প্রশ্ন উত্থাপিত হয়েছিল এটাও তেমনি সত্য, এবং স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন এটাই চূড়ান্ত রূপ দেয়। আমরা ছাত্রবেগের মধ্যে যারা গণতান্ত্রিক বলে পরিচিত ছিল, আমরা সবসময় স্বাধীনতায় বিশ্বাস করতাম, কিন্তু আমরা বিশ্বাস করতাম যে একটা জাতীয় ম্যান্ডেট প্রয়োজন। স্বাধীনতার ডাক বঙ্গবন্ধু যদি দেন, তাহলেও সেটা বিচ্ছিন্নতাবাদে পরিণত হবে যদি একটি নির্বাচনের ম্যান্ডেট আমরা গ্রহণ করতে না পারি। কথাটাকে টুইস্ট করে বলবে তো অবিচার করা হবে।
কথাকে টুইস্ট করে বললে তো ইতিহাসের বিকৃতি হবে। আমরা স্বাধীনতা চেয়েছিলাম মানুষের ম্যান্ডেটের মাধ্যমে, একটি নেতৃত্বের প্রতি মানুষের আনুগত্য ঘোষণার মধ্যে, একটি ম্যান্ডেটের মধ্যে সমস্ত জাতির ঐক্য সৃষ্টির মাধ্যমে, একটি সাফল্যের সৈকতে আমাদের তখনকার নৌকা বা তরুণীকে ভিড়াইতে। আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, কিন্তু অসময়ে ম্যান্ডেট বিবর্জিত, জনগণকে সম্পৃক্ত করা ছাড়া কোনো আন্দোলনই যে সফল হয় না সেটাতে আমরা বিশ্বাস করতাম। এই অনুষ্ঠানে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সবুজ সাহেব, যে পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট নেতাজি সুভাষ চন্দ্র বোস, তার পেছনে আজাদ হিন্দ ফৌজ একটা সৈন্যবাহিনী ছিল, সানাল তার সেনাপতি ছিলেন, কিন্তু তিনি ভারতের স্বাধীনতা অর্জন করতে পারেন নাই, কারণ তার গতি আর জনগণের গতি সমান্তরাল ছিল না। তিনি এসেছিলেন এরোপ্লেনে আর মানুষ তখন পায়ে হাঁটছিল। বঙ্গবন্ধুকে সামনে রেখে আমাদের নেতৃত্বে সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় কৌশল, সবচেয়ে বড় নীতিমালা ছিল আমরা জনগণকে সাথে নিয়ে পথ হেঁটেছি, আমরা জনগণকে পেছনে রেখে সামনের পথ হাঁটি নাই। যে কথাটি আমার বন্ধু আসম আব্দুর রব বললেন, স্বাধীনতা আমরাও চেয়েছিলাম, স্বাধীনতায় আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করতাম, কিন্তু আমরা স্বায়ত্ত শাসনে থাকাকালীন একটা গণম্যান্ডেট 70-এর নির্বাচনে যখন আমরা পেয়ে গেলাম, তখন আমরা একই সুরে একইভাবে, কিন্তু আমি বিনম্র চিত্তে বলতে চাই যে ম্যান্ডেটটি পাওয়ার আগে যদি আমরা স্বাধীনতার স্লোগান দিতাম, ম্যান্ডেটটি পাওয়ার আগে আমরা যদি স্বাধীনতার পথ পরিক্রমণের মিছিলে অংশ নিতাম, তাহলে জনগণও আমাদের বিচ্ছিন্নতাবাদী ভাবত এবং পাকিস্তানি শক্তিও আমাদেরকে আক্রমণ করতে সুযোগ দিয়ে দিত। আরো ধন্যবাদ, ধন্যবাদ আপনার আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমি আলোচনা করার জন্য আহ্বান করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি মরহুম শাহজাহান সিরাজ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইস্তেহার পাঠক, তার স্মরণে। আনমিউট করতে হবে। ধন্যবাদ স্বপন আপনাকে, আরো ধন্যবাদ এই জন্যে যে আপনি আজকে আমাদের প্রয়াত নেতা জনাব শাহজাহান সিরাজের স্মরণ সভায় এমন কিছু জাতীয় নেতৃবৃন্দকে একখানে আনতে পেরেছেন যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা জাতিকে তখন সঠিক খাতে এগিয়ে যাওয়ার, যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করেছিলেন। তবে আমার মনে হয় যে আজকে যে আপনি যে বিষয়টা নির্ধারণ করেছেন আলোচনার জন্য, এই বিষয়টাতে কিছু বিষয়ের অবতারণা হয়েছে যে বিষয়গুলোর জন্য আরো বেশি সময় বোধহয় আলোচনার জন্য প্রয়োজন হয়। তো এত অল্প সময়ে এই অনেক গভীর বিষয়গুলো আলোচনা মনে হয় যে আপনার খুবই স্বল্প সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি আশা করব যে আপনি বিএনআরসির পক্ষ থেকে ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আপনার স্বাধীনতার বিভিন্ন বিতর্ক যে অবতারণা হয়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে আরো আলোচনার আয়োজন করবেন। আমার মনে হয় তাহলে এই বিষয়টার প্রতি আপনার একটা বলা যায় যথাযোগ্য একটা সম্মান প্রদর্শন করা হবে। আমি জনাব শাহজাহান সিরাজকে শুধুমাত্র বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, আমার মনে হয় দেশের মানুষ শুধু সেটাই দেখতে চান না, শাহজাহান সিরাজকে সবাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার ইস্তেহার পাঠকারী এবং স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের একজন নায়ক হিসেবেই তারা দেখতে চান এবং সেভাবেই তারা দেখেছেন শাহজাহান সিরাজ সাহেবকে।
সাজান সিরাজের জীবন আমরা সবাই জানি, এখানে যারা আছি, যারা অনেকে আছেন, তার সহকর্মী আছেন, যারা একসাথে কাজ করেছেন, দীর্ঘ সংগ্রাম লড়াই করেছেন, জীবন বাজি রেখে লড়াই করেছেন এবং সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্যই তারা এই লড়াইতে লড়েছিলেন। যারা সাজান সিরাজের সারাটা জীবনই এই সংগ্রামের মধ্যে দিয়ে গেছে, আমরা দেখেছি যে তার পতাকা স্বাধীনতার ইশতেহার পাঠ করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া থেকে শুরু করে এবং পরবর্তীকালে যখন রাজনৈতিক নেতৃত্ব ভিন্ন খাতে প্রবাহিত হলো, জনগণের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে একটা একদলীয় সমাজের দিকে চললো এবং আপনার দুর্নীতি দুঃশাসন যখন আপনার একেবারে মাথা চাড়া দিয়ে উঠলো, দুর্ভিক্ষ দেখা দিল এই দেশে, তখন সাজান সিরাজরা কিন্তু আবারও বিরোধিতা করেছেন, সংগ্রামী হয়েছেন এবং সেই দুঃশাসনের বুদ্ধের রুখে দাঁড়িয়েছেন, এটাও আমরা সবাই জানি। আর আমরা এটাও জানি যে আজকে মুক্তিযুদ্ধের যে যুদ্ধের যে সূচনা, যে ঘোষণা, এটা তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব সেই ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিলেন বলেই সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধে জনগণকে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন, উজ্জীবিত করেছিলেন। এগুলো ঐতিহাসিক সত্য ঘটনা। কিন্তু দুর্ভাগ্য আজকে যে আজকে আপনার ইতিহাসকে বিভিন্নভাবে আপনার বিকৃত করা হচ্ছে, তাকে যার যার দৃষ্টিকোণ থেকে নিয়ে আসা হচ্ছে, একই সঙ্গে তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থকে চরিতার্থ করবার জন্যে এখন তারা তাদের মতো করে ইতিহাস রচনা করছেন। আমরা খুব কষ্ট পাই, দুঃখ পাই যখন আমরা দেখি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যারা বীর যোদ্ধা, বীর সংগ্রাম, যারা তাদের জীবনকে বাজি রেখে লড়াই করেছেন, যারা চলে গেছেন, বেঁচেও নেই, এখন যুদ্ধ করে চলে গেছেন, তাদের সম্পর্কে যখন আলোচনা ওঠে, সেই আলোচনায় যখন আমরা দেখি যে সেই ব্যক্তিকে, সেই মহান ব্যক্তিকে যিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান রেখেছেন, তাকে খাটো করে দেখার চেষ্টা করা হয়। আমি খুব কষ্ট পেয়েছি কয়েকদিন আগে কয়েকজন বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, তারা কিছু লেখা লিখেছেন সাজান সিরাজের আপনার মৃত্যু সম্পর্কে। আমি নাম বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে একজন মানুষেরকে তার যেটুকু পাওনা, যেটুকু তার শেয়ার, এটুকু দেওয়া বোধ হয় প্রত্যেক রাজনৈতিক নেতা, প্রত্যেকটি সাংবাদিক, বুদ্ধিজীবী সকলের দায়িত্ব, বিশেষ করে স্বাধীন বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব, যারা আমাদের একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য, স্বাধীন জনভূমি দেওয়ার জন্য আমাদের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন। আজকের যারা বক্তব্য রেখেছেন এরা সবাই অত্যন্ত শ্রদ্ধেয় জননেতা এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃস্থানীয় তারা ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে সাজান সিরাজ সাহেবের প্রতি আমি এই জন্য শ্রদ্ধা আরো বেশি করে জানাই যে সাজান সিরাজ সাহেব শুধু যুদ্ধ করেছেন, তার পরবর্তীকালে তিনি যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাই নয়, তিনি এই দেশের কল্যাণের জন্য বাস্তবিকভাবে কিছু কাজ করার চেষ্টা করেছেন। উনি যখন সংসদ সদস্য ছিলেন পাঁচবার, যখন মন্ত্রী হয়েছেন, সেই মন্ত্রী হয়ে তিনি এই দেশের জন্য কতগুলো মৌলিক কাজ করেছিলেন। এই দেশের পরিবেশকে আপনার যেটাকে আমরা বলি যে আপনার পরিবেশের যে পলিউশন, এই পলিউশনকে দূর করার জন্য তিনি তার মন্ত্রণালয়ের সঙ্গে কতগুলো কাজ করেছিলেন যেগুলো অত্যন্ত জরুরি ছিল এবং এখন এই পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। যেমন তিনি থ্রি হুইলার স্কুটার নিষিদ্ধ করেছিলেন, তিনি পলিথিন ব্যাগ, শপিং ব্যাগকে নিষিদ্ধ করেছিলেন, এই কাজগুলো বনায়নের ব্যাপক কর্মসূচি, সামাজিক বনায়নের ব্যাপক কর্মসূচি নিয়েছিলেন। এই কাজগুলো কিন্তু বাংলাদেশের নির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশকে সত্যিকার থেকে ইন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। আমি আগেই বলেছি যে আমি আপনার রাজনৈতিক বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটি অনুরোধ সবাইকে জানাতে চাই যে আজকে বাংলাদেশের যে অবস্থা, এই এই অবস্থা কিন্তু কেউ দেখতে চায়নি। 1971 সালে যারা যুদ্ধ করেছেন, তার আগে যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন একটি স্বাধীন বাংলাদেশের জন্য, যারা দীর্ঘকাল ধরে মাওলানা আব্দুল হামিদ খান ভাষণের থেকে শুরু করে যারা তখনই কাজ শুরু করেছিলেন, যারা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার জন্য কথা বলেছিলেন, যারা স্বাধীন বাংলাদেশের জন্য কথা বলেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, চেয়েছেন মূলত যে বাংলাদেশের এই যে মানুষ, আজকে প্রায় 16-17 কোটি মানুষ, এই মানুষ যেন ভালো থাকে, তারা যেন দুবেলা খেতে পায়, মোটা কাপড় পায়, স্বাস্থ্য ব্যবস্থা পায়, মাথার উপর একটা ছাদ পায়,
তার সন্তানদের শিক্ষার জন্য স্কুল পায়, তাদের শিক্ষার ব্যবস্থা হয়। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা দুর্ভাগ্যজনকভাবে সেই দলটি তারা বলে যে আমরা সেই দলের সবাই নেতা এবং আমরা স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধারণ করি, তারাই আজকে অত্যন্ত সচেতনভাবে এই দেশের মানুষের যে অধিকার, তার যে ভোট দেওয়ার অধিকার, তার যে মৌলিক অধিকার, সেগুলোকে হরণ করে নিয়ে গেছে। দুর্ভাগ্য আজকে যারা এখানে আছেন তাদের সকলের, আমি বলব তাদের সকলেরই দুর্ভাগ্য যে তারা এই বাংলাদেশ দেখতে চাননি। তারা আজকে একটা সুখী সমৃদ্ধ সাধারণ মানুষ যেন বেঁচে থাকতে পারে তারাকে বাংলাদেশ দেখতেছিলেন। আর আজকে আমরা কি দেখছি, যেটা কিছুক্ষণ আগে রব ভাই বলেছেন, কিছুক্ষণ আগে আমাদের আমাদের হাফিজ সাহেব বলেছেন, খালিকুজ্জামান ভাই বলেছেন, আজকে গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে। আজকে গোটা দেশের মানুষ আজকে জীবিকার চিন্তায় তারা অস্থির হয়ে উঠেছে। আজকে গোটা দেশের মানুষ তাদের যে অধিকার, তাদের যে আপনার ফান্ডামেন্টাল যে অধিকার, যে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবেন, পার্লামেন্ট নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন, তাদের ভবিষ্যৎকে তারা দেখবেন, সেই জায়গাটিকে পর্যন্ত হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে আজকে। সেই জন্যেই আমি অনুরোধ করবো যে শাহজাহান সিরাজ সাহেবের প্রতি আমরা তখনই শ্রদ্ধা জানাতে পারবো যে তার যে আরাধ্য ছিল, তিনি যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন এবং আজকে সবাই যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশকে যদি আমরা সবাই নির্মাণ করতে চাই, আজকে আবার সেই 1971 সালের মতো আমাদের একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। যে ঐক্য সৃষ্টি করার মধ্যে দিয়ে ওই সময়কার যে সত্যিকার অর্থে যে চেতনা, সেই চেতনাকে আমরা প্রতিষ্ঠিত বাস্তবায়িত করতে পারবো, এবং সেটাই হবে আজকে সাধারণ সিরাজের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সম্মানিত সকল আলোচক বৃন্দ, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে বিএনআরসির পক্ষ থেকে এই অনুষ্ঠানকে উপস্থাপনা করতে পেরে গর্বিত। আপনাদের মতো জাতীয় নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের বীর নেতৃবৃন্দকে এক জায়গায় জড়ো করতে পেরেছি। আমি এজন্য খুব লজ্জিত যে এরকম একটি বিষয়ে এত কম সময়ে আলোচনা করা সম্ভব নয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, বিএনআরসির পক্ষ থেকে আমরা চেষ্টা করব জাতির এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মতো জীবন্ত কিংবদন্তীদের জীবদ্দশাতেই ইতিহাসের সঠিক তথ্যগুলিকে এক জায়গাতে সংকলিত করা যায় কিনা, ইতিহাস বিকৃত করার যে অপধারা তার বিপরীতে সঠিক ইতিহাস নির্মোহ পাঠকদের জন্য তৈরি করার কোনো উদ্যোগ আমরা সম্মিলিতভাবে ঐক্যমতের ভিত্তিতে নিতে পারি কিনা। 1971-এর 2 মার্চ যে পতাকা জনাব আসম আব্দুর রব উত্তোলন করেছিলেন, 3 মার্চ যেই স্বাধীনতা যুদ্ধের ইস্তেহার মরহুম শাহজাহান সিরাজ পাঠ করেছিলেন, যে 2টি সভাতেই সভাপতিত্ব করেছিলেন জনাব নূরে আলম সিদ্দিকী, এবং যার ধারাবাহিকতাতে 7ই মার্চ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা হিসেবে মরহুম শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে ক্ষমতা দাবি করার পাশাপাশি তা যদি তারা না করে তাহলে যুদ্ধের যে ইঙ্গিত দিয়েছিলেন, তার ধারাবাহিকতাতে 25শে মার্চ মেজর জিয়ার বন্দুক ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তানের দিকে, এবং এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলাদেশের পতাকা চট্টগ্রামের কালুরঘাট ময়দানে শহীদ জিয়ার বন্দুকের মধ্য দিয়ে যুদ্ধে রূপান্তরিত হওয়া এবং তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসী সরকার গঠনের মধ্য দিয়ে একটি স্বাধীনতার পূর্ণাঙ্গ সংগ্রাম এবং যুদ্ধ শুরু হওয়া। ইতিহাসের এই তথ্যগুলি আপনাদের কাছ থেকে যা পেলাম এটাকে আরো পূর্ণাঙ্গ করার উদ্যোগে আপনারা সকলের সহযোগিতা করবেন। এ কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি, সঠিকভাবে করতে পারি, তাহলেই স্বাধীনতার ইস্তেহার পাঠক মরহুম শাহজাহান সিরাজের আত্মা শান্তি পাবে এবং তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে। ধন্যবাদ জনাব আসম আব্দুর রব, ধন্যবাদ জনাব নূরে আলম সিদ্দিকী, ধন্যবাদ জনাব খালিকুজ্জামান ভূঁইয়া, ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না, ধন্যবাদ জনাব কায়সার চৌধুরী, ধন্যবাদ জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ, ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত দর্শক শ্রোতারা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় আমাদের আলোচনা শোনার জন্য। করোনা বিপর্যয়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজই থাকেন না কেন, অবশ্যই স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক থাকবেন। এই সতর্ক বার্তা রেখে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।